বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ শনিবার বিএনপি সহ কয়েকটি দলের সঙ্গে মত বিনিময় সভায় ডেকেছে। বিএনপি পাশাপাশি সরকার বিরোধী আন্দোলনের থাকা সব দল, জাতীয় পার্টি এবং জামাতে ইসলামী একজন নেতা মত বিনিময় সভায় আমন্ত্রণ জানিয়ে চরমোনাই পীর এই দল, এতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়নি। ঢাকা গুলিস্তানের স্পেরিয়াল হোটেলের এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। 12 জুন অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে ইসলামী আন্দোলনের দ্বিতীয় শীর্ষ নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম মেয়র পদে প্রার্থী ছিলেন। ভোটের দিন তার উপর হামলার ঘটনার প্রেক্ষাপটে দলীয় নেতা আওয়ামী লীগ সরকারের সমালোচনার মুখর হয়েছেন। বরিশাল দলের নেতার উপর হামলার ঘটনার সরকার বিরোধী একটি অবস্থান তুলে ধরে ইসলামী আন্দোলন দলীয় নেতারা সরকার বিরোধী আন্দোলনে থাকা বিএনপি সহ বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করেছে। এর অংশ হিসেবে ইসলামী আন্দোলনের শনিবার বিভিন্ন দলের সঙ্গে মত বিনিময় সভা ডেকেছে। দলীয় পক্ষ থেকে মত বিনিময়ে সবার জন্য বিএনপির মহাসচিব, জাতীয় পার্টির মহাসচিব ও জামাতে ইসলামের একজন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্দলীয় সরকার দাবিতে বিএনপির আন্দোলনের সঙ্গে ইসলামী আন্দোলন নেই। চরমোনাই পীরের দলের একাধিক নেতা জানান, ইসলামী আন্দোলনকে পাশে পেতে বিএনপির কয়েকজন নেতা গত ফেব্রুয়ারিতে তাদের মাহফিলে অংশ নিয়েছিলেন, কিন্তু তখন ইসলামী আন্দোলনের বিএনপির ডাকে সাড়া দেয়নি। বিএনপিতে ইসলামী আন্দোলনের নিয়ে সন্দেহ ছিল, সরকারের সঙ্গে সম্পর্ক রেখে চলে ইসলামী আন্দোলন, এই সন্দেহ ছিল বিএনপি নেতাদের। বিএনপি সহ বিভিন্ন দল তখন বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার অবস্থা নিয়েছে। তখনও ইসলামী আন্দোলনের সরকারের ব্যবস্থা বিভিন্ন পর্যায়ের নির্বাচনে অংশ নিয়েছে। বরিশালের দলের প্রার্থীর উপর হামলার ঘটনার পরে ইসলামী আন্দোলন বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে হামলার ঘটনা নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন পটভূমিতে ইসলামী আন্দোলনের বিএনপি সহ সরকারের আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে মত বিনিময় সভা করতে চাইছে। চলতি বছরের 17 ফেব্রুয়ারি বিএনপি যে প্রতিনিধি দল মাহফিলে গিয়েছিলেন, ওই দলের ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। তিনি প্রথম আলোকে বলেন, ইসলামী আন্দোলনে যতক্ষণ সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত রাখবে, ততক্ষণ আমরা তাদের সরকারি বিরোধী শক্তি হিসাবে বিবেচনা করব, পাশাপাশি তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করব। ইসলামী আন্দোলনের সভাপতি মণ্ডলীর সদস্য আশরাফ আলী। চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।